ফরমালিনে ধুয়ে দিয়ে মাছটা 10 দিনের জন্য বন্ধ করেছে উনি হয়তো জানেন না আমাদের হাতে ইন্ডিয়ান গভর্নমেন্টের দেওয়া ফরমালিন ফ্রি সার্টিফিকেটটা আছে উনি হয়তো জানা ছিল না তো আজকের দিনে মানে কি সমস্যা হতে পারে বরাক উত্তরে যদি মাছ সত্যি 10 দিনের জন্য বন্ধ হয়ে যায় কোনো সিদ্ধান্ত আজকে না নেয় অন্ধপ্রদেশ থেকে বড় বড় ব্যবসায়ীরা মানে স্টকিস্টরা আসছে যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু বরাকবেলিতে মাছের হাহাকার লেগে যাবে কারণ আমাদের বরাকবেলিতে সে যোগান নেই যে লোকাল মাছ দিয়ে মানুষের চাহিদা মেটানো যায় তার সঙ্গে বিয়ে বৌভাত বা চৌদ্দ মঙ্গল আছে কোনো অবস্থায় সম্ভব না এতে অনেক ক্রাইসিস দেখা দেবে মানুষের জনমনে একটা আলাদা ধারণা সৃষ্টি হবে এখনও করিনি এই কারণেই আমরা সরকারি কোনো নোটিশ পাইনি যা পেয়েছি টিভি মারফত পত্রিকা মারফত আর ভার্বালি মিউনিসিপালিটির মানুষ এসে বলে গেল খুচরো বাজারে যে কালকে মাল বিক্রি বন্ধ কিসের বিজনেস আমরা করবো ডিসি অফিসে কোনো কাগজপত্র আমরা কোনো সরকারিভাবে কোনো কাগজপত্র পাইনি এবার কোনো যদি আইনি তারা পদক্ষেপ নেয় এর বিরুদ্ধে আমরা আমাদের মতন চলবো এর জন্য কিছু অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী থাকবে